সাথে আসছেন? সাথে কে? খালা তো বোন। তো উনি কে? হ্যালো, যে যেখানে আছো সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে স্পেশালি বলবো সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অলরেডি অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি দেখো। তো চলো শুরু করি আজকের টপিকস। কিছুক্ষণ আগে এটিএন বাংলা একটা নিউজ দেখলাম, সেটা হলো রায়েরবাগ। ও, কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, নিউজটা দেখে ভাবলাম তোমাদের সাথে এই বিষয়ে একটু শেয়ার করি। হয়তোবা অনেকেই আমার ভিডিও দেখো, আর যারা দেখো তারা অনেকে আমাকে সম্পর্কে জানো। তো কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম, দেখে একটু মনে কেমন যেন একটা খটকা লাগলো যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। কারণ আমরাও মরে যাব, এটা চিরন্তন সত্য, আর মরে গেলে সবাই কবরস্থানে, কবরের ভিতরে যাব, এটাও সত্য। তো এটিএন বাংলা একটা নিউজ দেখলাম, সেই নিউজটার মধ্যে ছিল যে রায়েরবাজার কবরস্থানে সেখানে যুবক যুবতী কপত কপতি প্রেম প্রেমিকা তারা সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে, প্রেম করছে, আরও প্রেম প্রেমিকা বা কপত কপতি যারা গিয়ে যা করে আর কি গল্প করছে। তো তারা সেই কবরস্থানে, রায়েরবাজার কবরস্থানে সেখানে গিয়ে তারা এগুলি করছে। তাদের দাবি কেউ স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন, আবার কেউ এসেছেন বোনকে নিয়ে, তবে তাদের কেউ কেউ সঙ্গীকে রেখেই দৌড়ে পালিয়েছেন। কবরস্থানে কি এখানে কি প্রেমিক প্রেমিকা বসতে পারে? এটা তো কবরস্থান। কবরস্থানে কি প্রেমিক প্রেমিকা বসতে পারে? প্রেমিক প্রেমিকা না, আপনার সাথের জন কই চলে গেছে, ডাকবেন একটু। উনি কি হয় আপনার? কেমন বোন? সাথে কে? খালা তো বোন। তো উনি কে? জানি না। তাহলে আপনি কথা বলেন, আপনার সাথে উনি কে? ভাই। ভাই হয়, কিন্তু এটা কবরস্থান দেখতে পাচ্ছেন? জি। কবরস্থান একটু দাঁড়ান, একটু কথা বলুন, কথা বলুন, একটু কথা বলুন। কবরস্থানে এসে আপনারা বসে আছেন এভাবে দুজন প্রেমিক প্রেমিকা, এটা কি ঠিক হচ্ছে? কবরস্থানে কি বউ বা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া যায়? অনেক মাস ঠিক আছে, তাই কবরস্থানে কি এভাবে আসা যায়? না না, উচিত না স্যার। একটু কথা বলেন, কথা বলেন। আপনারা যেখানে ঘুরতে গিয়েছেন তার পাশেই দুজনকে অলরেডি কবর দেওয়া হচ্ছে, দুটো মরদেহ রাখা আছে, আপনাদের কাছে কি একটু লাগে নাই বিষয়টা? ভাই একসঙ্গে দেখছেন, লাগে নাই, খারাপ লাগছে? কবরস্থানের পবিত্রতা রক্ষার দায়িত্ব যাদের, তাদের দায়িত্বে অবহেলাকে দোষারোপ করছেন প্রিয়জনের কবর জিয়ারত করতে আসা স্বজনরা। প্রতিদিন এরকম ছেলে মেয়েরা এখানে আসে, আড্ডাবাজি দেয়, এটাই করে। কিছু বকাটের ছেলে দেখে টিকটক করছে এখানে, তো আসলে এটা দেখার মতো আসলে এখানে কেউই নেই। মানুষ যে মরতে হবে বা মরবে ওই রকম চিন্তা ভাবনা মানে তাদের ভিতরে নাই। কবরের পাশে বসে প্রেমিক প্রেমিকারা আড্ডা দেয়, এটাকে আসলে পার্ক বানিয়ে ফেলছে, একটি পবিত্র স্থান এমন হতে পারে না। মানে যুব সমাজ যে নষ্ট হচ্ছে এটার আপনার অন্যতম উদাহরণ আর, এবং আমার মনে হয় মাঝে মধ্যে এখানে প্রশাসনিক টিম এসে যদি এগুলো আপনার দেখে এবং এর যদি আপনার তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে মনে যে ভবিষ্যতে এগুলো কম হবে। এ বিষয়ে কথা বলতে যে ভিডিওটা দেখলাম, দেখে একটু মনে কেমন যেন একটা খটকা লাগলো যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। কারণ আমরাও মরে যাব, এটা চিরন্তন সত্য, আর মরে গেলে সবাই কবরস্থানে, কবরের ভিতরে যাব, এটাও সত্য।
তারা সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে, প্রেম করছে, আরও প্রেম প্রেমিকা বা কপত কপতির যারা গিয়ে যা করে আর কি গল্প করছে। তো তারা সেই কবরস্থানে, রায়েরবাজার কবরস্থানে সেখানে গিয়ে তারা এগুলি করছে। ভাই, এত কিছু লেখা কবরস্থান কেন? একটু আমি জিনিসটা ঠিক বুঝলাম না। কবরস্থানে যাওয়ার আগে কেউ যদি একটু ভাবতো যে আমি মরে গেলে কবরে যাব, সেই কবরে কি আমার সাথে কেউ যাবে, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। আপনি যখন মরে যাবেন কবরে, কিন্তু আপনিই যাবেন, সেখানে অন্য কেউ যাবে না। আপনার কবরে আপনাকেই যাইতে হবে এবং সেই কবরে আপনার জবাব দেওয়ার জন্য কেউ যাবে না। সেই কবরে শুধু আপনিই থাকবেন এবং সেই কবরে আপনার সাথে কোনো প্রেমিক প্রেমিকা, কোনো স্বামী, কোনো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি কেউই আসবে না। তো কপট কপটে যারা আছে তাদেরকে যখন প্রশ্ন করছে যে আপনারা এখানে কেন আসছেন, বলতেছে ঘুরতে আসছি। কার সাথে আসছেন? খালতো বোনকে নিয়ে আসছি, চাস্তো বোনকে নিয়ে আসছি, খালতো ভাইয়ের সাথে আসছি। ভাই, এটা কেমন ভাই বোন যে কবরস্থানে ঘুরতে নিয়ে যায়? আমার ভাই বোনরা তো, আমার ভাইয়েরা তো জীবনে কোনদিন কবরস্থানে ঘুরতে নিয়ে যায় নাই। আচ্ছা, যাই হোক, আমার ভাইদের কথা বাদ দিলাম। আমার জানা মতো আমি কোনো দেখি নাই যে কবরস্থানে ঘুরতে যাওয়ার জন্য প্রপোজ করছে যে চলো ঘুরতে যাই কবরস্থানে। ভাই, একটা সময় ছিল যখন ঠিক আছে প্রেম প্রেমিকা পার্কে যাচ্ছে বা কোনো ইয়েতে যাচ্ছে, কোনো সিনেমা হলে ছবি দেখতে যাচ্ছে, কিন্তু ভাই কবরস্থানে প্রেম প্রেমিকা যায় কী করে এটা আমি ঠিক মাথায় কাজ করে না। আর কোন ভাই আছে, খালতো ভাই, চাস্তো ভাই, কবরস্থানে নিয়ে যায় ঘুরতে? আমাদের বর্তমানে সমাজ ব্যবস্থা, সমাজের আমাদের যে ছেলে মেয়েরা পরবর্তী প্রজন্ম, এদেরকে দেখে শিখবে কি আর এদের থেকে শিখবে কি? কারণ এখন যদি ঘুরতে যাওয়ার জন্য কবরস্থান বেছে নেয় তাহলে মানুষ মরে গিয়েও তো মানুষের শান্তি নেই। যেখানে মানুষ মরে গেছে তাদেরকে কবর দেওয়া হয়েছে, সেই কবরস্থানে যারা একটু কবরে জিয়ারত করতে যাবে তারাও তাদের জন্য জিয়ারত করতে যেতে পারে না। কারণ আপনি যখন আপনার আত্মীয় পরিজন, আপনার বাবা মা, ভাই বোন, তাদের জন্য কবর জিয়ারত করতে যাবেন, সেখানে গিয়ে যদি দেখেন যে আপনার ভাই বা বোনের কবরের বাসায়, বাবা মার কবরের বাসায় দুইটা ছেলে মেয়ে বসে আছে অন্তরঙ্গ হয়ে, তখন আপনার কেমন লাগবে? এই সেই কষ্টটা কি বোঝানো যায়? আমার মতে সেই কষ্টটা বোঝানো যায় না, কারণ আমার নিজের বাবা নাই। যদি এরকম একটা জায়গা হতো, সেখানে গিয়ে যদি আমি এরকম একটা পরিবেশ দেখতাম তাহলে কি হতো? নর্মালি কবরস্থানে মেয়েদের যাওয়ার নিয়ম নাই, বাবা মার কবরে বা যার কবরই হোক মেয়েদের কবরস্থান ঢোকার নিয়ম না। আর এখন সেই জায়গায় মেয়েরা ছেলেরা ঘুরতে যাচ্ছে, তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেছে কবরস্থানে। মানুষের দ্বারা কীভাবে সম্ভব যে কবরস্থানে প্রেমিকা যাওয়া? মানে না হয় একজন বলতে পারে যে প্রেমিক বলতে পারে যে চলো কবরস্থানে যাবে, প্রেমিকা এটা মেনে নেয় কী করে? আমি ঠিক বুঝতে পারি না। যারা কবরস্থানে যায় তারা কি জানে কবরস্থানের অর্থ কী, কবর কবর কী আর কবরের ভিতরে কী হয়? কারণ আপনি যদি কবরের ভিতরে কাউকে নিয়ে যেতে পারেন তখন বলবে প্রেম প্রেমিকা যে আমি মরে গেলে আমার কবরে তুমি আমার সাথে কবরে যাবা, সেটা হলো প্রেম প্রেমিকা। তাহলে বলতাম যে সত্যিকার প্রেম প্রেমিকা। কিন্তু আপনি কবরস্থানে প্রেম করতে যাচ্ছেন অথচ কবরে কিন্তু আপনি একসাথে যাবেন না। তো যেহেতু আপনি কবরে একসাথে যাবেন না, সেহেতু আপনি কবরস্থানে প্রেম করতে যান, এটাকে একটা ভাববার বিষয় যে আপনি কবরস্থানে কীভাবে আপনি প্রেম করতে যান। ভাই, আমার মানে আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার মানে এত বিরক্ত লাগতেছে, মনে হচ্ছে এগুলো উল্টা লটকায় পিটানো যেত। যাই হোক, এটেন বাংলা নিউজটা তোমরা দেখলে, এটেন নিউজ, এটেন নিউজের নিউজ এটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ আমি আমার যেসব কথাবার্তা মনের ভিতরে আসে বা দেখি আমি তোমার সাথে শেয়ার করে দিই। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস জানিও তোমাদের কেমন লাগছে, আর আমাদের আমার যে পুরাতন ভিডিওগুলি আছে সেগুলিও দেখে নিও।